পটিয়ার কুসুমপুরা শান্তি সংঘের উদ্যোগে অল নাইট অলিম্পিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বিপুল দর্শকের উপস্থিতিতে এক উত্তেজনাপূর্ণ জমজমাট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। এতে গ্র্যান্ড সুলতান একাদশ 1-0 গোলে বুধপুরা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে আব্দুল করিমের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেলিম রিয়েল স্টেটের চেয়ারম্যান সমাজসেবক মোহাম্মদ এনামুল হক এনাম। উদ্বোধক ছিলেন ক্রীড়ানুরাগী মোহাম্মদ আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন সুমন, পুরস্কৃত সমাজকর্মী ও ক্রীড়া সংগঠক শওকত আকবর মেম্বার, সমন্বয়ক ইউপি সদস্য মোহাম্মদ ওসমান গনি মিয়া সহ আরো অনেকে। আজকের এই ফাইনাল খেলা উপভোগ করার জন্য, স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এই আগামী 2022 সালে এরকম একটা আয়োজন, আরো একটা আয়োজন আবার আপনারা দেখবেন, এটা উৎসাহিত দিয়ে আমি এ বলে আমার বক্তব্য শেষ করলো। লাগলো খুব সুন্দর লাগলো আজকের এই খেলা থেকে, এই খেলার মধ্যে দিয়ে এই খেলার খেলোয়াড়দের সুন্দর খেলার উপহারের মধ্য দিয়ে আমাদের খেলার পাশাপাশি শিক্ষা অর্জন করতে হবে এবং পাশাপাশি মাদক থেকে ফিরে এসে আমাদের এই খেলা উৎসব থেকে আরস্য বৃদ্ধি করতে হবে। আমি এটাই ধন্যবাদ জানাই, এত বড় একটা আয়োজন, এত বড় একটা যে মিলন মেলা এরা করতে পারছে, এদের যে বুদ্ধি এবং সাধন যেভাবে করেছে, তাদের কিভাবে যে বুদ্ধি এসে যে কাজটা করেছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। তবে আমি এই ক্লাবের ফ্যামিলির সদস্য বা যারা আসেন এদেরকে আমি একটাই কথা বলবো, আমি অনেক ক্লাব দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু এত বড় আয়োজনের এই ক্লাবটা আমি দেখি নাই। তবে আমি আপনাদের জন্য দোয়া করব এই ক্লাবটা যেন আজীবন আপনারা ধরে রাখেন। তুলে দিচ্ছেন আমাদের বাংলা পদ অতিথি মন্ডলীগণ, আমরা প্রধান অতিথি